হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে একটি অ্যাপস শেয়ার করব, যে অ্যাপসটির মাধ্যমে আপনি ইউটিউবের ভিডিও দেখতে পারবেন খুব সহজে। আপনাকে কীরকম কীরকম দেখতে পারবেন আমি আপনাদের জাস্ট দেখা দিচ্ছি। মনে করেন আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন, এখন যদি চান আপনার যে ব্রাইটনেসটা আছে আপনার ফোনের, যে ভিডিওর ব্রাইটনেসটা আপনি বাড়াতে চান ইমেক্স প্লেয়ারের মতো হাত দিয়ে উপরে টেনে, তাহলে কিন্তু আপনি বাড়াইতে পারবেন। অথবা আপনি যদি চান আপনার এমএক্স প্লেয়ারের মতো আপনি ভলিউম বাড়াতে চান আপনার ভিডিওর, তাহলে কিন্তু আপনি সেটাও পারবেন না। এবং আপনি যদি চান, আপনি যদি এই মনে করেন আপনি ইউটিউবের এই ভিডিওটা দেখতেছেন, এখন আপনি ব্যাকগ্রাউন্ডে প্লে করে আপনি অন্য কোনো এই অ্যাপস ব্যবহার করতে পারতেছেন না। তো এখানে আরও অনেক ফিচার আছে অ্যাপটির ভিতরে, যে আপনি ইউটিউবের ভিতরে যেগুলো করতে পারবেন না। অথবা আপনি যদি ইউটিউবে ভিডিও ডাউনলোড করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই শেয়ার অপশানে গিয়ে বিভিন্ন অ্যাপস আপনার ব্যবহার করতে হয় ইউটিউবে ভিডিও ডাউনলোড করার জন্য। তো আমি দেখাবো কীভাবে খুব সহজে আপনি ডাউনলোড, ব্যাকগ্রাউন্ডে আপনি কীভাবে গানগুলো শুনবেন এবং কীভাবে কী করবেন সবগুলোই দেখে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো আপনাকে এই কাজটি করতে হলে একটি অ্যাপসের প্রয়োজন হবে, অ্যাপটির নাম হলো নিউ পাইপ। তো অ্যাপটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এটা আপনার ইয়াতে পাবেন না, প্লে স্টোরে পাবেন না, এটা আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে আপনার সার্চ করতে হবে, অথবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখন যদি আমি চাই আপনাদের একটি গান আমি শোনাচ্ছি, এখানে আপনারা সার্চ করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে অনেক গান চলে আসছে। তো এই জায়গায় যে টিভির অপশন আছে, আপনার এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্ট দেখতে পারেন। তো অনেক কিছু অপশন আছে এখানে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আপনারা সার্চ করবেন বিভিন্ন গান বা বিভিন্ন চ্যানেল। তো আমি NCS এর ভিডিওগুলো সার্চ করছি, সরি NCS। তো NCS লিখে আমি সার্চ করে দিলাম, NCS লিখে যখন সার্চ করে দিলাম আমার কাছে কিন্তু NCS এর চ্যানেল এবং গানগুলো চলে আসলো। এখন আমি NCS এর উপরে ক্লিক করে দিলাম, এখন দেখতে পাচ্ছেন আমার গানটা কিন্তু একটুবার প্লে হয়ে যাবে, আমার নেটটা যেহেতু স্লো। তো গানটি প্লে করার জন্য এই যে আপনারা প্লে বাটনে ক্লিক করে দেবেন, তো আপনার গানটি কিন্তু প্লে হয়ে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আমি যদি আমার ব্রাইটনেসটা বাড়াতে চাই ভিডিওর, তাহলে কিন্তু আমি এই যে লেফট সাইড দিয়ে যদি উপরে এরকম টান দিই, তাহলে কিন্তু আমার ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন যদি চাই আমার ভলিউমটা বাড়াতে, তাহলে কিন্তু আমি রাইট সাইড দিয়ে যদি এরকম এমএক্স প্লেয়ারের মতো উপরের দিকে টানি বা এইভাবে কোবাই, তাহলে কিন্তু আমার এই যে সাউন্ডটা কিন্তু কমে যাচ্ছে। তো বন্ধুরা, এই ফিচারটা অনেক ভালো। তো আপনার এখান থেকে ভিডিও দেখতে পারেন, আপনি MB কম কাটবে। তো জাস্ট এই ফিচারটা গেল। এখন যদি চান আপনার গানগুলো ব্যাকগ্রাউন্ডে আপনি প্লে করবেন, তো ব্যাকগ্রাউন্ডে প্লে করার পর মনে করেন আপনার গানটি চলতেছে, এখন আপনি কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে দেখতে পাচ্ছেন, এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ডের উপরে যখন ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন উপরে আমার গানটি কিন্তু বাজতেছে। তো এখন আপনি যদি চান পপ আপ আকারে রাখবেন, যে ভিডিও দেখতে পাচ্ছেন, ভিডিও দেখবেন বা অন্য কিছু করবেন, তো আপনি সেটাও করতে পারেন। দেখতে পাচ্ছেন পপ আপ যদি ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারেন, এখান থেকে আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো কিছু চালাতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ভিডিওটা চলতেছে, এইভাবে কিন্তু আমি বিভিন্ন কাজবাজ করতেছি কিন্তু ভিডিওটাও দেখতেছি। তো বন্ধুরা, এই কাজটি গেল। এই কাজটি আবার যদি পপ আপ বন্ধ করতে চান, জাস্ট ভিডিওটার উপরে ক্লিক করবেন, জাস্ট তারপরে এই যে ইয়ার উপরে ক্লিক করে দেবেন, প্লে বাটনটা অফ করে দেবেন, তাহলে আপনার কাজটি কিন্তু শেষ। এখন যদি আপনি চান এখান থেকে আপনি ডাউনলোড করবেন ইউটিউবের ভিডিও, তাহলে কিন্তু এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড ওপেনে ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়ে অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে আপনার ইয়েটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনি ইউটিউবের ভিডিও দেখতে পারেন। তো আপনাকে কোনো কষ্ট করতে হলো না, আপনি ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনতে পারলেন, পপ আপে সেট করতে পারলেন, তারপর ডাউনলোড করতে পারলেন, তারপর ব্রাইটনেস বাড়ানো কমানো, তারপর ভলিউম বাড়ানো কমানো খুব সহজেই আপনি করতে পারলেন এই অ্যাপসটি দিয়ে। তো বন্ধুরা, এই ছিল এই নিউ পাইপ অ্যাপটির রিভিউ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার কাছের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিন। তো ধন্যবাদ সবাইকে আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।